ভাত, পোলাও, খিচুড়ি, তিনটির সাথে দুর্দান্ত স্বাদের একটি রান্না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আমার আজকের রেসিপি কই মাছের ভুনা। পাত্রে তেল গরম করে লবণ হলুদ মাখিয়ে কই মাছগুলো ভেজে নিচ্ছে। কই মাছগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছে। এই তেলেই আমরা রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলে 1 চিমটি কালো জিরা, কাঁচামরিচ, আদা এবং রসুন বাটা একত্রে 1 টেবিল চামচ, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1টা চামচ হলুদের গুঁড়া, 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে। ফোড়নে কালো জিরা দিয়াতে রান্নাতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। আমি রান্নাটি কই মাছ দিয়ে করছি। শীতকালে কই মাছটা খুব খেতে মজা লাগে। সেম রেসিপিতে যে কোনো মাছ দিয়েই এই রান্নাটি করা যাবে। 8 থেকে 10 মিনিট ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি রান্নাটি একদম মাখো মাখো রাখবো, ঝোলও রাখবো না, আবার একেবারে শুকনোও করবো না। 6 পিস মাছের জন্য আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। পানিটা এখন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্যই আমরা ভালোভাবে কষিয়ে নেব পানি দেওয়ার আগে। কেউ যদি ঝোলটা বেশি রাখতে চান তাহলে আরো বেশি পরিমাণ পানি অ্যাড করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছ এবং কেটে রাখা টমেটো। মাছের সঙ্গে টমেটো গুলো অ্যাড করাতে ঝোলে দারুণ একটা টেস্ট অ্যাড হয় টকটক। খুবই সহজ এবং মজার একটি রান্না। গরম ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে এই রান্নাটি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা, কাঁচামরিচ। ঝালটা অবশ্যই যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড করব আমরা। এখন ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। প্রতিদিনকার রান্নায় আমরা এই ধরনের সহজ রেসিপিগুলো রাখতে পারি। পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রান্নাটি। যারা কাঁটার ভয়ে কই মাছ খেতে চান না, এভাবে ভেজে নিয়ে রান্নাটি করলে কাঁটাগুলো একদম সফট হয়ে যাবে। পাঁচ মিনিট পরে মাছগুলো একটু উল্টিয়ে দেব, এতে করে মশলাগুলো মাছের দুপাশে ভালোভাবে প্রবেশ করবে।
তৈরি হয়ে গেল আমার খুব সহজ রেসিপিতে কই মাছের ভুনা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।